সহদেবের দিকে জানানো হয়েছিল, উনি সময় দেননি। এডিএমও সময় দেয়নি, সেই কারণে ডেপুটেশনটা আমরা লিফটেড করে দিয়ে দিই। আগে সুনীল বলতে পারবে কবে, ওরা জানিয়েছে আগে। হাতের সুখ বলতে কি বলতে চাই, হাতের সুখ অসভ্য লোকদের টিকে থাকার কথা, যারা লুট করেছে, দুর্নীতি করেছে, যারা মানুষের টাকা নয়ছয় করে দিয়েছে, জীবন শেষ করেছে, অধিকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় পোস্টার বলবেন জেলা জুড়ে। আমি জানি না শুভেন্দু অধিকারীকে পাওয়া যাচ্ছে না বলে কোথায় কে কি ছবি দিয়েছেন বা চিঠি দিয়েছেন বলতে পারবো না, কিন্তু টিভিতে তো রোজই দেখছি তাকে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর মিটিং এর পরেই দেখলাম শুভেন্দুর সঙ্গে অমিত শাহর মিটিং হলো, প্রকাশ্যে সবাই দেখলেন। আর যতটুকু জানি কাঁথিতে গিয়ে উনি তো বোধহয় বক্তৃতা করে সভা করে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন কাঁথিতেই, এবং সেই মিটিংটা যেন সুষ্ঠুভাবে হয় সেই কারণে তৃণমূল বরং তার মিটিংটা বন্ধ করে দিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না এটা আমি জানি না, শুভেন্দু অধিকারী প্রচার করার জন্য কেউ বলছেন না। তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, তিনি দাবি করছেন যে স্বাস্থ্যসাথীর কার্ড এবং 2 টাকা কিলো চাল চাইলেই বন্ধ করে দিতে পারে, কি বলবেন? দেখুন, তৃণমূলের পঞ্চায়েত অথবা প্রধান অথবা নেতা বেসিক্যালি দুষ্কৃতির দল, এক একজন ব্যতিক্রম থাকতে পারে। 100 দিনে যাদের পাকা বাড়ি, আবাস যোজনায় যাদের পাকা বাড়ি তাদের নামে ঘর থাকলে সেই ঘর ক্যান্সেল করতে হবে, যদি ক্যান্সেল না করে তাহলে করে ওই ঘর বাতিল করা যায়, গ্রামের মানুষরা দেখে নেবে। দুই, এটা তো ক্যান্সেল করা দ্বিতীয় কথা, এই এদের ঘর স্যাংশন করেছিল কে, কোন বিডিও, কোন অফিসার, কোন পঞ্চায়েতের প্রধান, তাদের বিরুদ্ধে শাস্তি কী হবে? এই শাস্তি যদি সরকার না দেয় তাহলে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রামের মানুষ করবে, তার জন্যই গ্রামের মানুষ তৈরি হবে। সুজানদা, জাস্টিস গাঙ্গুলি আজকে বলেছে দেওয়াল তোড় দো, এই ব্যাপারে কি দেওয়াল তোড় দো? জাস্টিস গাঙ্গুলি কিসের দেওয়াল তুলতে বলেছেন বা ভাঙতে বলেছেন ওনাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, জানি না। আচ্ছা, ঝালদা পুরসভায় অস্বস্তিতে কংগ্রেস, আজকে হাইকোর্টে মানে জেলা শাসককেই অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে রাখা হলো। দেখুন, কোথায় কে কী করছে সে আমি জানি না, কিন্তু সবাই বুঝতে পারছেন যে বাম আমলে বামফ্রন্টের বিরুদ্ধে পঞ্চায়েত, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিশ্চিন্ত মনে 5 বছর চলেছে। আর এটাও সবাই বুঝতে পারছেন তৃণমূলের আমলে গণতন্ত্র এমন যে তৃণমূলের বিরুদ্ধে কোনো পঞ্চায়েত থাকতে পারবে না, কোনো পৌরসভা থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। জিতেছিল 2টো জায়গাতে, এই সমস্ত কিছুর পরেও একটা তাহেরপুর 6 ঘন্টার মধ্যে ওসি বদল হয়ে গেল, আর একটা ঝালদা কংগ্রেসের কাউন্সিলর খুন হয়ে গেল। ফলে তৃণমূলের রাজত্বে গণতন্ত্র থাকবে না, বিরোধী মত থাকবে না, এটাই তৃণমূল নিশ্চিত করতে চায় আর সেটাকেই বাতিল করতে চায় বাংলা মানুষ।